শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ থানার অন্তর্গত পুইন এলাকায় এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা শ্বশুর বাড়ি এসে নাকি ভাঙচুর চালান। শ্বশুর বাড়ির লোকজনের অভিযোগ, বাড়িতে যা টাকা পয়সা এবং সোনা ছিল তা নিয়ে পালিয়ে যায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন। মৃত গৃহবধূর নাম বনশ্রী মালিক, স্বামীর নাম সঞ্জয় মালিক। বিয়ে হয়েছিল গত 3 বছর আগে। তাদের একটি 1.5 বছরের বাচ্চাও আছে। আজ সকালে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল, তাই বাড়ির দোতলায় উঠে জামা কাপড় পরতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। ওই মহিলার বাপের বাড়ি মইগ্রাম এলাকায়। দেখুন বিস্তারিত। ছিলাম না, হ্যাঁ আমরা বাড়িতে ছিলাম, আমরা মাঠে কাটি যে কাটিয়ে বুঝতে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে দেখি যে বলে এখানে আমার ছোট ভাইয়ের ছেলের বৌমা বলে কলাই দিয়ে দিয়ে দৌড়ে দিচ্ছে, এইটুকুই শুনল। আর এসে দেখি যে এবার ওই তাকে নিয়ে হুলুস তুলুস নিয়ে সেই নিয়ে করতে করতে ওখান থেকে ওদের ওই গ্রামের বাপের বাড়ি, সেখান থেকে এসে লোকজন এসে ভাঙা ভাঙা পড়লো করে পুলিশ পর্যন্ত ধরে নিয়ে। ছোট বৌমার নাম কি আপনার যে মারা গেছে? যে মারা গেছে এখানে তাই হলো বনশ্রী মালিক। এখানে বনশ্রী মালিক, আচ্ছা যে মারা গেছে কোনো অশান্তির জেরে বা কিছু কারণে? শান্তি তো সেরকম না, ওই তো আজকের কোনো ঝামেলা কিছু নেই, ডাক্তার দেখাতে যাবে বলে সব পয়সা করে নিয়েছে। হ্যাঁ আমার যে ভাইকে তাকে দিয়ে ও পয়সা নিয়েছে, পয়সা নিয়ে রেডি হয়েছে বলেছে কাপড়টা পরো আমি আসছি। সে কাপড় পরে সাইকেলটা আনতে গেছে, দিয়ে আমার উপরে উঠেছে গলায় বৌমা, আমার ছোট বৌমা মাছ বাস ছিল, ও বলে বৌমা এসে করে রাত্রে ভাঙা যাবে যে এখন ডাকছে, এবার আসে না বলে ওই ছেলেটা এলে উপরে এসে তখন দেখে তখনই ঘরের বাড়ির মধ্যেই গলায় ধরে দেয়। এই তো ঘর খোলাই ছিলাম ভেতরে, আমার মাঠে ছিলাম, এইটুকু এসে আমি শুনলো। কত বছর বিয়ে হয়েছে? তিনে কত বছরের বাচ্চা? কি কি নিয়ে গেছে আপনাদের ঘরে? এখানে গেছে এবার আলমারি, এবার আমার দাদা হচ্ছে পার্সোনাল এইদিকে থাকে, ও আলাদা সেপারে, আচ্ছা ছোটো ভাই ওখানে থাকে না, আর আমি এখানে থাকি না, আমার বাড়ি হচ্ছে অনেকটা দুখান থেকে 1 কিলোমিটার দূরে, আচ্ছা দুটো বাড়িখানে আমি থাকি। হ্যাঁ এইখানে শুনে আমাকে খবর দিল, এসে দেখুন তো এইসব ভাঙা ভাঙি এইসব প্রবলেম কথা হয়ে গেছে। এসে দেখছি যে ওই যে ছোটো বৌমার যে এ আছে ওই আলমারি দেখলেন তো এখন এ আছে, এই বিষয়ে কি পুলিশকে জানিয়েছেন? পুলিশকে এখনো জানা হয়নি, পুলিশ ছিল ফিল্ডে এখানে, আচ্ছা পুলিশ কিন্তু ফিল্ডে ছিল যখন ভাঙচুর এসে উৎপাদন হয়, পুলিশ ছিল ফিল্ডে এখানে। আপনার নাম? আমার নাম জয়দেব। ঘটনাটা ঘটেছে মানে কিছুই ঘটনা হয়নি, ভালো আসতে আমি রান্না করনু, আমি বনশ্রী উঠে আনে গো, উঠে ভাত টাত খানা কে দেখা দেখাতে যাবি, ডাকছি সারা পাইনি, পাখা চলছে সারা পাইনি, মাছ এনেছে আয়নে গো, মাছ ভাইছি, বাজবধু শাশুড়ি বয়ে ডাকছি সারা পাইনি, আমার যে দেখা দেখাতে যাবে ওদের পেটের রিপোর্টটা নিয়ে এসে, এমনি বাচ্চা বাচ্চা আসে না, এমনি শুধু শুধু পেটের ছবি করতে হলো, করে এবার রিপোর্টটা নিয়ে এসে আমাকে বলছে তাহলে ডাক্তার দেখাতে যাবো, আমি তারপর তাই যাবি তাহলে তুই ভাত খেয়ে নিবি, করে ভাত বাড়ছি বেড়ে ডাকছি না আনেমে আসে রে, এবার আমি বা বলছি তাহলে কি হলো জানিনি, এবার আমি আর কিছু বলি, আমাদের গন্ডগোল নাই, ঝগড়া নাই, ঘর অশান্তি নাই, কিছু নাই, আমি আনছি এমনি সাইজ ফাইজ করছে সারা দেয়নি, এবার পাখা চলছে শুনতে পাইনি এটাই ভেবেছি, এবার আর কোনো কিছু আমি ইয়ে করিনি। এবার তারপরে এবার ছেলেটা এসে বলছে মা বনশ্রী সাইজ হয়েছে, আমি যে ওপরে দেখা ওপরে দেখতে গেলে এবার বলছে মা তাড়াতাড়ি বনশ্রী কী করেছে, আমি কী করেছে, তখন আমি মা রান্না ফেলে রেখে মাছ ভাইতে রেখে ছুটি কাঁদতে কাঁদতে কেঁদে নিয়ে ছেলেটা মা মা করছে, ছেলেটাকে নিয়ে কোলে করে যাচ্ছি, যেতে যেতে এবার তখনই বনশ্রী তখন একবারে ইয়ে হয়ে গেছে, স্থির হয়ে গেছে, আমি যে তুই কী করলি গো, তুই আমাদের একটু মা দেওয়া ভাবলি, তোকে যে অত ভালোবাসতুন, অত ভালোবাসা দিতুন, তোকে রান্না কাপড় এনে দিন, তুই আমার সঙ্গে কত ইয়ারকি ঠাট্টা করলি, সব কিছু বলে আর করে সব এ করলে, আমরা তো টাকা দেখাতে যা, তুই কোনো কি সমস্যা হয়েছিল না? ঝগড়া কিছু না, কিচ্ছু অশান্তি কিচ্ছু না, ছেলে সুমা ছেলে সাইকেলটা দাদার কাছ থেকে আনতে গেছে যে ওখানে টাকা দেখাতে, দু মানুষে যাবে ছেলেটাকে রেখে যাবে আমার কাছে, যে ঘরে ঘরে ঝগড়া কি ঝাঁটি কোনো কিছু হয় না, আমি গন্ডগোল করতেই পারিনি।
কারা এসেছিল যে ভাঙচুর করলো? ভাঙচুর বলতে মইগ্রাম থেকে বইয়ের মায়ের ঘর থেকে সব কাকিরা এসে সব ভাঙচুর করেছে। কতজন এসেছিল? হ্যাঁ এসেছিল জুনা ছয় সাতে গেছিল, মেয়েরা সব এসে ভাঙচুর করেছে। আমরা তো কত কি কিছু টাকা, হ্যাঁ আমাদের 80,000 টাকা ছিল। ধাক্কা ধাক্কা বলে সব পেটে রকম ছবি ফবি করেছে, ধাক্কা ধাক্কা 10 ভরি সোনা ছিল। তারপর আধার কার্ড থেকে ভোটার কার্ড থেকে রেশন কার্ড থেকে কোনো কিচ্ছু নাই। আমার সব আমার ঘরে যা ছিল এটা খেটে আনে এনে খা। আমার চাল ফাল সব আমি ভাগে ভুগে চাষ করি, লোকে করে আমি সব চাল ফাল সব করে রেখেছি। সেই চালগুলো আমার সব নষ্ট করে চলে গেছে। আমি একদিন কষ্ট মষ্ট করে তেল ফেল তুলেছি, সব আমার নষ্ট করে চলে গেছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী মাল। আপনি বনশ্রী কে হল? বনশ্রী আমি শাশুড়ি হই। বিশাল লোক ভালোবাসত, নো ভালোবাসা আমাদের কাছ থেকে নিতে পারলো। এই বিষয়ে কি পুলিশ কি জানে? ওই লোক জানে আমি ওকে কেমন ভালোবাসা। হাসপাতাল থেকে ভর্তি ছিল, হাসপাতাল থেকে দিয়েছি ওকে, এমন ওকে ভালোবাসত। কোথায় সব নার্সিংহোমে হাসপাতালে মেয়ে কোনো বলছে বলছে তুমি বউকে যা ভালোবাসছো, তোমার তুমি বউ বিশাল তোমার বউয়ের মনে খুব আছে। আমি কি জানি রাখো বিশাল ভালোবাসে। এই বিষয়ে কি পুলিশকে জানিয়েছেন এই যে ভাঙচুর হয়েছে? মানে পুলিশ আসছিল, মানে ওরা নিয়ে এসেছিল, পুলিশ ওরা নিয়ে এসে এখানে ভাঙচুর করেছে। আপনারা কি আলাদাভাবে জানিয়েছেন কিছু? না আমরা কিছু এখন করিনি তো। আপনারা কি স্টেপ নেবেন? নেবো না কি করবো? ঠিক আছে আপনার নাম? আমার নাম লোক তুমি যেটা ভালোবাসে সেটা করবে ভাই। আমি এখন জানি তো আমার স্বামীকে জিজ্ঞেস করতে হবে। ভাঙচুর করলো আপনাদের বাড়ি? কারা করেছে, কেন করলো? আপনার কে হয় যে গলায় দড়ি দিয়েছে? যার কারণে ওদের বাপের বাড়ি থেকে লোক এসে সব ভাঙচুর করছে, তাই তো? আপনার নিজের যা নয় ঘুরতে তো এরকম? আপনার না আপনাদের বাড়ি থেকে কি কি নিয়ে গেছে বলে মনে করছেন? আপনার নাম কি? ঘটনাটা হয়েছে যে একটা গলায় দড়ি দিয়ে মারা গেছে, ঠিক আছে। এবার পুলিশ নিয়ে এসছে, পুলিশ থাকাকালীন কর্তব্য ভেঙেছে। আর আমাদের কে মারা গেছে? ওটা হচ্ছে আমার ছোট কাকুর বৌমা। আচ্ছা, কোথায় বাড়ি? মহিগড়ায় বাড়ি, বাপের বাড়ি মহিগড়ায়। কারা এইসব ভাঙচুর করলো? মেয়ে পক্ষ যাদের মারা গেছে তারা এসেছিল, এসে সব কর্তব্য ভাঙচুর করেছে। ওদের সঙ্গে কিন্তু আমাদের আলাদা পুরোটাই, ওটা ছোট কাকু আর আমার বাবা আলাদা। আমাদের সঙ্গে সঙ্গে নাই, আমার ঘরটা ভাঙলো কেন? কেন ভেঙেছে বলে মনে করছেন? কি কারণে ভেঙেছে? কি কারণে ভেঙেছে তারাই তো জানবে। আর ভেঙে তো আমাদের সব তো লুট করে নিয়ে চলে গেছে আমার আলমারি থেকে। কি কি নিয়ে গেছে আপনাদের? কি কি নিয়ে গেছে? 10 ভরি সোনা ছিল, প্রায় 1,00,000 টাকা ছিল, দুটো ঘর মিলে সবই তো, দুটো ঘর তো অবস্থা খারাপ করে দিল। কিছু নাই। কতজন এসেছিল মোটামুটি? অনেক অনেক। হ্যাঁ জনা 50 এ মহিগ্রাম থেকে। মহিগ্রাম থেকে পুলিশ সমেত ছিল। কি কি ভেঙেছে আপনাদের? আমাদের আলমারি, আমার মেয়েকে ফিং সব ভেঙে দিয়েছে। আপনার নাম? মানস মালিক। কি নাম? মানস মালিক। বাড়ি? ওই উত্তরপাড়া। এই মিডিয়া বাবু, তুমি মিডিয়া বাবু? এই এবার ছবি তো আমি তুললো, তারপর তো তুললো মানে দেখো একটা বিপদ হয়েছে। সব তুলে এনে চাঁদা কাট থেকে বটে কাট থেকে সব কিছু নষ্ট করে দিয়েছে। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।